দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান যতই এগুচ্ছে ততই নতুন নতুন সম্পদের তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের। গত বৃহস্পতিবার বেনজির আহমেদের 83টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিল আদালত। পরে তার আরও সম্পদের খোঁজ পায় দুদক। সেই সব সম্পদ ক্রোকের আদেশ চেয়ে আজ আদালতে আবেদন করে দুদক। শুনানি শেষে ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন রোববার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা আরও 113টি দলিলের সম্পদ এবং গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দেন। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা বিভিন্ন শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেন তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই অনুসন্ধানের একটা পর্যায়ে এই জব্দ এবং প্রয়োগ করা হয়েছে আদালতের আদেশ নিয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন অনুযায়ী। এখন অনুসন্ধান কাজ চলাকালীন সময় যদি আরও কোনো যদি প্রপার্টি আসে বা আরও কোনো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনে কোনো বাধা নাই। এর আগে গত বৃহস্পতিবার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা 345 বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে তার নামে থাকা 33টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। সম্পদ জব্দ এবং ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বেনজির আহমেদ 2020 সালের 15ই এপ্রিল থেকে 2022 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।